নমস্কার, আমরা শিলিগুড়িতে প্রথমবার এসেছি আমাদের টুর্নামেন্টটাকে নিয়ে। আমাদের এটা ছেলে এবং মেয়ে দুজন নিয়ে টুর্নামেন্ট করছি গত 3 বছর ধরে, এটা 3rd সিজন। আমরা পশ্চিমবঙ্গে মনে হয় ছেলে এবং মেয়েদের এরকম টুর্নামেন্ট একসাথে সেম প্রাইজ মানিতে টুর্নামেন্টটা খুব কম হয়। আমরা এবছরে আমরা ঠিক করেছিলাম যে নর্থ বেঙ্গলে চালু করার জন্য আমাদের রেসপোর্টসের কর্ণধার বরিয়া মজুমদার এবং ওনার স্ত্রী শর্মিষ্ঠা গুপ্ত ম্যাডাম আছেন, উনি বলবেন। আমরা চেষ্টা করছিলাম জুনিয়র একাডেমি টিম নিয়ে শুরু করার জন্য, আর আমাদের উদ্দেশ্যই ছিল যে একাডেমি থেকে ছেলেমেয়েরা যদি উঠে যদি কিছু আমরা প্রডিউস করতে পারি ভবিষ্যৎ জেনারেশনকে, সেই নিয়ে আমাদের টুর্নামেন্ট শুরু করার ইচ্ছা। এবার আমাদের প্রথম 2 বছরের যে রেসপন্স এটা এতটাই ভালো যা যেন আমাদের টুর্নামেন্টটা খেলার জন্য আমাদের প্রচুর মানে 2 বছর ধরে আমাদের একটা পরিচিতি তৈরি হয়েছে মানে এই খেলাধুলার মাঠে, এবং ছেলে এবং মেয়ে উভয় পক্ষতেই আমাদের প্রচুর খেলে। আমরা এবছর যেহেতু কলকাতার বাইরে করছি, আগের 2 বছর আমরা কলকাতা এবং সারাউন্ডিং কলকাতায় করেছি, আমাদের ইচ্ছা আছে এবার টুর্নামেন্টটাকে পুরো বাংলায় ছড়িয়ে দেওয়ার জন্য। এবছর আমরা নর্থ বেঙ্গল এসেছি, নেক্সট ইয়ার ইচ্ছা আছে আমরা পুরুলিয়া বাঁকুড়া এসব থেকে যত জুনিয়র ছেলে আছে তুলে আনার চেষ্টা। আমরা এবার টুর্নামেন্টে আমাদের পুরস্কার যেটা আছে আমাদের নতুন সেগমেন্ট চালু করেছি, যারা জুনিয়র নিডি যারা ভালো প্লেয়ার আছে তাদের আমরা ইয়ে করার জন্য, এনকারেজ করার জন্য তাদের একটা স্টাইপেন্ডের ব্যবস্থা কথা বলেছি আমরা এবছর দেবো। এবছর থেকে তার জন্য একটা আলাদা প্যানেল করা হয়েছে, যারা সেই প্যানেল ঠিক করবেন যে কারা কারা নিডি তাদের দেবেন। আমি এই টুর্নামেন্টটা করার জন্য যারা ওভারঅল টোটাল যারা স্পন্সর আছেন তারা আমাকে সাহায্য করছেন তাদের ধন্যবাদ জানাই, এবং আমাদের রেসপোর্টসের কর্ণধার বিশেষ শ্রীমতী শর্মিষ্ঠা গুপ্তকে দিয়ে বলার জন্য করছি। আজকে এখানে এসে ভীষণ ভালো লাগছে। আজকে এখানে শিলিগুড়িতে এসে ভীষণ ভালো লাগছে। এই আমাদের ফুটবল কার্নিভাল, যেটাকে আমরা মানে পাড়া ফুটবল টুর্নামেন্টও বলে থাকি চলতি কথায়, মানে পাড়ায় পাড়ায় খেলা থেকে উঠে আসা আর কি ফুটবল কার্নিভাল, এটা আমাদের 3rd বছর। প্রথম 2 বছর হয়েছিল কলকাতায়, এবং আমাদের রেভসপোর্টসের তরফ থেকে এবং আমাদের এডিটর ইন চিফ আমাদের কর্ণধার শ্রী বরিয়া মজুমদার, আমাদের এটাই ভিশন যে এই টুর্নামেন্টটা, এটা তো গ্রাসরুট ট্যালেন্টকে স্কাউট করার জন্যই একটা টুর্নামেন্ট, এবং এরকম টুর্নামেন্ট খুব কমই হয় যেখানে সমান ওয়েটেজ দেওয়া হয় পুরুষ এবং মহিলা খেলোয়াড়দের, সমান প্রাইজ মানি, সমান মানে এখানে যেরকম আমাদের 16টা পুরুষ টিম খেলছে 16টা মহিলা টিমও খেলছে, তো এইটাই আমাদের এই জেন্ডার প্যারিটিটা জেন্ডার ইকুয়ালিটিটাই আমাদের প্রথম থেকেই উদ্দেশ্য ছিল প্রথম বছর থেকেই, এবং রাজাদাও আমাদের সঙ্গে প্রথম বছর থেকেই যুক্ত আছেন। তো আমরা এবছর নর্থ বেঙ্গলে নিয়ে এসেছি, এবং সেটা নতুন জায়গায় আনার মানে কলকাতার বাইরে নিয়ে যাওয়ার এই একটাই উদ্দেশ্য হচ্ছে যে আরও নতুন টিম যারা হয়তো ট্রাভেল করে কলকাতায় আসতে পারছে না, লোকাল টিম যারা, তারা আরও বেশি করে খেলতে পাবে বা টুর্নামেন্টটা আরও বেশি লোকে জানবে। যত আমরা লোকালি অন্য অন্য জায়গায় কলকাতার বাইরে নিয়ে যাব তত তো বেশি লোকে জানতে পারবে। তো এমন নয় যে নর্থ বেঙ্গলের কোনো টিম আমাদের আগে খেলেনি, আগে তো নর্থ বেঙ্গলের টিম আমাদের খেলেছে, কুচবিহারের টিম খেলেছে, কিন্তু পুরো আইডিয়াটাই হচ্ছে যে আরও আমরা যাতে আরও বেশি ছড়িয়ে দিতে পারি টুর্নামেন্টটা, আরও যাতে লোকে জানতে পারে, আরও নতুন ছেলেমেয়েরা যেন উঠে এসে এর মাধ্যমে আরও যদি একটু উপরে যেতে পারে সেটাই হচ্ছে উদ্দেশ্য। এবং আমাদের এখান থেকে এমন কিছু ছেলেমেয়েরা উঠে এসেছে, যেরকম একটি মেয়ের কথা আমার মনে পড়ছে, রূপালী বাউরি, সে তো ইন্ডিয়া কন্টেনশনেও চলে এসেছিল, মানে এমন সব মানে ভালো ভালো খেলোয়াড়রা এই আমাদের টুর্নামেন্টের মাধ্যমে উঠে এসেছে। তো আর ফুটবল কার্নিভাল তাহলে দেখে নিন, তো স্ট্যান্ডার্ডটা আমরা যথেষ্ট হাই রাখতে চেষ্টা করি, সেইভাবে হয়। এবং ফুটবল কার্নিভাল কথাটার অর্থ তো আপনারা কার্নিভাল সকলেই জানেন, কার্নিভাল মানে একটা শুধু খেলাধুলো নয়, একটা টোটাল মানে ফুল আনন্দের একটা পরিবেশ। তো সেখানটায় যেরকম ধরুন আমাদের স্পন্সাররা আমাদের সঙ্গে আছে, ওয়ামোমোর স্টল থাকবে, খাওয়া দাওয়া থাকবে, কোল্ড ড্রিঙ্কস থাকবে, মানে এবং পুরো ইনিশিয়েটিভটাই হচ্ছে মানে সকলকে ইনক্লুড করা, মানে পাড়ার মেয়েরা মানে মায়েরা সকলে দুপুরে এসে খেলা দেখবে, এরকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা যাতে খেলায় সকলে ইনভলভ হতে পারে, সকলে দেখতে পারে। এবং রাজাদা তো অলরেডি বললেন দর্শকদের প্রচুর প্রাইজ আছে, দর্শকদের শুধু দর্শকদের নয় খেলোয়াড়দেরও, প্লেয়ার অফ দ্য ম্যাচ এর
একটা মানে প্রাইজ থাকবে, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের তো খুব বড় প্রাইজ থাকবে, উইনিং টিমদের মহিলা এবং পুরুষের 1,00,000 টাকা করে প্রাইজ মানি আছে, যেটা মানে কেউ দেয় না অ্যাকচুয়ালি। এবং আমরা যখন শুরু করেছিলাম তখন আমাদেরকে অনেকে বলেছিল যে হ্যাঁ পুরুষদের তো দিচ্ছই কিন্তু মহিলাদের সমান পুরুষদের সঙ্গে প্রাইজ মানি এটা তো কেউ দেয় না, তোমরা দিচ্ছ কেন? কিন্তু সেটাই আমাদের মানে ধ্যান ধারণা, সেটাই আমাদের ফিলোসফি যে এক হতে হবে। তো এটাই হচ্ছে ফুটবল কার্নিভালের মানে ফিলোসফি। এবং আপনারা সকলে মেম্বার্স অফ দ্য মিডিয়া আছেন এখানে, কভার করবেন, আসবেন। প্রায় এক মাসের, পুরো এক মাসের নয়, 17 তারিখে দুটো ফাইনাল হবে, পুরুষ এবং মহিলা। এবং মহিলাদের কালকে পর্যন্ত আমিও আছি, প্রথম খেলাটা শুরু করিয়ে দিয়ে যাব। মহিলাদের খেলাটা আমরা মানে একদম মানে ডেলিবারেটলি মহিলাদের খেলা দিয়েই স্টার্ট করছি, কারণ আমার মনে হয় যে মহিলাদের আরেকটু আমাদের দেশে মেয়েদের এখনও খেলাকে আরও আরও অনেক বেশি উৎসাহ এবং ইনিশিয়েটিভ মেয়েদেরকে দেওয়া দরকার, সেই জন্য মহিলাদের দিয়ে শুরু করছি। এবং পুরুষ মহিলা ইকুয়াল ওয়েটে যেখানে ফাইনালটা হবে 17 তারিখে, সবাই দয়া করে কভার করবেন, আসবেন, পার্টিসিপেট করবেন। বাড়িতে বাচ্চা থাকলে নিয়ে আসবেন, বড়দের নিয়ে আসবেন, বয়স্ক মানুষ যদি থাকে তাদেরকে নিয়ে আসবেন, সকলকে নিয়েই ফুটবল কার্নিভালটা এনজয় করবেন। সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। অবশ্যই আমি প্রথমে রেভসপোর্টসকে আমার আন্তরিক শুভেচ্ছা যে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আমার এখানে দেখে এসে খুব ভালো লাগছে যে এরকম একটা টুর্নামেন্ট হচ্ছে যেখানে পুরুষ এবং মহিলা দুজনেই দুজনেই খেলছে এবং তাদের প্রাইজ মানিটা সম্পূর্ণ এক, যেটা আমরা ভাবতেই পারি না। আমরা অনেক আগে থেকে খেলছি, আমি 90-এর দশকে মনমান খেলেছি, ভারতীয় দলে খেলছি, এটা ভাবাই যায় না যে একটা টুর্নামেন্টে মেয়েরাও খেলছে, ছেলেরা খেলছে, প্রাইজ মানি ফাইনালে 1,00,000 টাকা। মানে এটা তখনকার সময় মনে হতো যে এটা একটা এইচ 1,00,000 টাকা, এটা মনে হচ্ছে একটা মানে তখন মনে হতো এটা মনে হচ্ছে ভাবতাম না বল। কিন্তু এটা যে সত্যি আমার খুব ভালো লাগছে যে আজকের এই ছেলে মেয়েরা এই সুযোগটা পাচ্ছে এবং তারা এই প্রাইজটা পাবে। তো আমার আরেকটা খুব ভালো লাগলো এখানে যে শুনলাম যে ওরা স্টাইপেন্ডের ব্যবস্থা করেছে, যেসব ভালো যেসব সে প্রতিভাবান খেলোয়াড়দের সিলেক্ট করে তাদেরকে সারা বছর স্টাইপেন্ড দেবে, এটাও একটা ভালো মানে প্রয়াস। এবং আমার মনে হয় এভাবে যদি রেসপন্স যেভাবে এগিয়ে এসছে এবং সাথে যা যেসব স্পন্সর আছে তারাও যেভাবে এগিয়ে এসছে, তারা যদি আরও এগিয়ে আসে আরও ভালো হবে। এবং আমি এই টুর্নামেন্ট যাতে খুব ভালোভাবে হয় এবং 17 তারিখ ফাইনালটা খুব ভালোভাবে উদযাপন হয়, ভালো করে খেলে এবং টুর্নামেন্টটা সাকসেস পায়। বিদ্যাপীঠ ওনার স্কুলটাকে আমাদের ছেড়ে দিয়েছেন, স্কুলের গ্রাউন্ডটাকে, সেখানেই আমাদের কালকে খেলা। আচ্ছা দেখুন, মানে এইরকম মানুষরাও আছেন যারা এতটা মানে ইনভলভমেন্ট দেখাচ্ছেন। তো আমি স্যারকে রিকোয়েস্ট করব যে স্যার কয়েকটা কথা একটু বলুন। সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি বাঘাযতীন বিদ্যাপীঠের পক্ষ থেকে আপনাদের যে উদ্দেশ্যটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এত বড় একটা কার্নিভাল ফুটবল এবং বিশেষ করে মহিলা তারা পার্টিসিপেট করবে আমার স্কুলের মাঠে, এবং এটা একটা অন্যরকম অনুপ্রেরণা। কারণটা হচ্ছে নারীদের সেই জায়গায় পৌঁছানোর একটা যে বার্তা, মানে আমাদের হচ্ছে শারীরিক এবং মানসিক দুটো প্রয়োজন আছে। শিক্ষার সঙ্গে খেলার একটা যেমন যোগসূত্র রয়েছে, তেমনি সেখানে কিন্তু আমাদের এই খেলার মাধ্যমে অনেক যারা পিছিয়ে পড়া মেয়েরা এমন ট্যালেন্ট রয়েছে আর কি, কিন্তু সেই জায়গাটা তারা খুঁজে পাচ্ছে না। এবং এই সুযোগটাকে অবশ্যই যেহেতু এখান থেকে তারা যেভাবে খেলাটাকে পরিচালনা করছে এবং তাতে অনেক আশপাশের যে যারা মহিলা বা স্কুল বা বিভিন্ন রকম ধরনের যেসব ক্লাব তারা যে পার্টিসিপেট করবে তাদের মধ্যে একটা অন্যরকম অনুপ্রেরণা অবশ্যই জাগবে, এবং এটাকে অবশ্যই সাধুবাদ। এবং সেদিক থেকে বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে সেরকম আমাদের বিদ্যালয় থেকে সেখানে থাকার ব্যবস্থা মানে করে দেওয়া হয়েছে, এবং এটাও আমি খুশি আনন্দিত যে তারা এত বড় একটা প্ল্যাটফর্মে এসে এরকম নর্থ বেঙ্গল বিশেষ করে মহিলাদের প্রথম এখানে শিলিগুড়িতে হচ্ছে, এটা খুব খুশির খবর। আমি চাই যাতে ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক এবং এইভাবে এগিয়ে চলুক, এইভাবে একটা মানুষের জীবনশৈলীর খেলার মধ্য দিয়ে তৈরি হোক, আমি এটাই
তাদের কাছে কামনা করি। টুর্নামেন্ট কিন্তু এটার পেছনে মানে খাটনিটা কিন্তু পাঁচ মাসের চলে আমাদের, সেটাই একটু আমরা আলোচনা করতে চাই। জার্সি জার্সি পর আলাদা করে ডিজাইন করা হয়, জার্সি লোগো পর স্পন্সর লোগো চেঞ্জ হয়, স্পন্সর লোগো ছাপা, সেই জার্সি ওয়াইজ করা, তাদের অ্যাপ্রুভাল দেওয়া, এই বড় কোম্পানি তো অ্যাপ্রুভাল দেওয়া পড়ে। তাদের টার্গেট তো হচ্ছে প্রতিভা তুলো, প্রতিভা তুলো যে টুর্নামেন্ট, হ্যাঁ কোনো প্লেয়ার এখন হচ্ছে যে কলকাতা বড় ক্লাবে, বড় ক্লাব থেকে আমাদের যে মেয়েদের যে টুর্নামেন্ট, যে এবার নাম বলে না, ওই রূপালী বাগল, ও তো আমার ইন্ডিয়ার টিম আছে, ও আমাদের ফার্স্ট ইয়ারে আমাদের টুর্নামেন্টে খেলেছে, টুর্নামেন্টে মেয়েদের টুর্নামেন্ট হয়েছে, মারিয়ান খাতুন গতকাল গার্লসপুরে খেলেছে, এবার বেঙ্গল টিমে আছে, মানে ছেলেদের মধ্যেই আছে। এবার ছেলেদের মেয়েদের মধ্যেটা বলছি, মেয়েদের টুর্নামেন্ট আমাদের টুর্নামেন্টটা কম, আমরা প্লেয়ারগুলো দেখতে পাই, কিন্তু আমাদের যেটা সমস্যা হচ্ছে ছেলেদের টুর্নামেন্টে যে করে ভালো টিম, কিন্তু আমরা একবার চেষ্টা করেছিলাম আমাদের টুর্নামেন্টে কলকাতা লিগ খেলে, আই লিগ খেলে, সব খেলে, তারা কোনো ক্লাবের যুক্ত, তারা এই টুর্নামেন্টে খেলে, যেহেতু এখনও আমরা প্রথম দু বছর টুর্নামেন্টে আইপিএল রেকগনাইজ ছিল, যেহেতু আমরা বাইরে এসেছি এবার আইপিএল রেকগনাইজ ছিল নেই, তো এই বছরটা নেই, কতবার ছিল আইপিএল, যেহেতু আমার মেয়ের এবার বিশেষ করে মেয়েদের টুর্নামেন্ট আগে করেছি, কারণ মেয়েদের আই লিগটা আইপিএল লিগটা শুরু হয়ে যায়, কন্যাশ্রীটাও শুরু হয়ে যায় কি নভেম্বর থেকে, ওই জন্য টুর্নামেন্টটা আগেই করেছি, কারণ মেয়েদের যেন ক্যাশ না করে, অনেক ভালো টিমে ভালো টিম আনতে পারে না, দুদিন দুটো খেলা খেলে করেছে।